বাজি করে বিভিন্ন ধরনের বোমার আওয়াজ শোনাবেন বলে আশঙ্কা প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের আড়াই হাজার আওয়ামী লীগের জনসভায় এসব বলেন প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা ধরে রাখতে ফের ভোট চাইলেন নৌকায় দেশের অস্থিতিশীল অবস্থা নিরসনে জাতিসংঘ প্রধান বান কিমুনের পরামর্শ অনুযায়ী শিগগিরই দুই নেত্রীর আলোচনায় বসা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দেশে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে বলে মনে করেন তারা প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ফোন আলাপকে ইতিবাচক মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বললেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ সংলাপ জরুরি দেশকে অকার্যকর করার নেপথ্যে কুশীলব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় এমন অভিযোগ করলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্বেগকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বললেন তত্ত্বাবধায়কের দাবি এখন জনদাবিতে পরিণত হয়েছে দলীয় সরকারের নির্বাচন জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে মন্তব্য দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বললেন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংলাপের বিকল্প নেই তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সমর্থন করেন না বলেও জানান তিনি সিদ্ধান্ত ছাড়াই শেষ হল শিক্ষামন্ত্রীর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক বৈঠকের পর এখনই আন্দোলন প্রত্যাহার করবেন না বলে জানান শিক্ষকবৃন্দ অন্যদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রী প্রথমে মা এবং পরে বাবাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করল ঐশী বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা জানালেন জেসিডিবি মনিরুল ইসলাম এদিকে সিএমএম কোর্টে নিজেকে বাবা মায়ের হত্যাকারী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চলমান অস্থির পরিস্থিতিতে সিরিয়ায় সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র নিজ দেশে জনগণের ওপর ব্যবহৃত বাশার সরকারের বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহারের সত্যতা মিললে দেশটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে দু ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৯ রানে হারিয়ে ২-0 সিরিজ জিতল পাকিস্তান হারারে স্পোর্টস মাঠে ১৭৮ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা জবাবে ৬ উইকেটে ১০৭ রানে গোটায় জিম্বাবুয়ের ইনিংস